আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন তাও আবার বাংলাতে ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন ওটাকে ক্রপ করুন আর তখনই ভিডিওতে এটার সমাধান পান আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন

তাহলে আমাদের ইকুই পোটেন সার্ফেস ড্র করতে হবে কার জন্যে না ইলেকট্রিক জন্য। ডাইপোলের আর সেই পয়েন্টগুলো আমাদের খুঁজে বার করতে হবে যেই পয়েন্টে জিরো হবে এই ডাইপোলের জন্য তাহলে আমরা প্রবলেমটা সলভ করার জন্য শুরুতে ডায়াগ্রাম এঁকেছি কিন্তু দুটো পয়েন্ট চার্জ এর জন্যে আমরা দেখছি এখানে আমরা প্লাস কিউ পয়েন্ট চার্জ বসিয়েছি এবং তার থেকে রেডিয়ালি আউটওয়ার্ড ফিল্ড বের বেরোচ্ছে আমরা ফিল্ড লাইনস কি পাচ্ছি না রেডিয়ালি আউটওয়ার্ড এগুলো হলো আমার ফিল্ড লাইনস গুলো এই ফিল্ড লাইনস গুলো হলো সবকটা রেডিয়ালি আউটওয়ার্ড তাহলে আমরা জানি কাট করবে তাহলে এই হলো আমার ইকুইপোটেনশিয়াল সার্ফেস এই ইকুইপোটেনশিয়াল সারফেস গুলো কি পেলাম না ইকুইপোটেনশিয়াল সারফেস গুলো হলো কিন্তু কনসেন্ট্রিক সার্কেলস কিন্তু এটা আমি পেয়েছি একটা প্লাস কিউ চার্জ বসানোর ফলে আমরা ডাইপোলে কিন্তু একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ চার্জ থাকে তাহলে এবার আমরা এখানে আইসোলেটেড প্লাস কিউ চার্জের জন্য পাচ্ছি এবার আইসোলেটেড মাইনাস কিউ চার্জের জন্য দেখি আমরা এখানে ফিড লাইনস পেয়ে যাচ্ছি রেডিয়ালি ইনওয়ার্ড রেডিয়ালি ইনওয়ার্ড ফিড লাইনস আমরা এখান থেকে পেয়ে যাব তাহলে তার সার্ফেসগুলো এখানেও কিন্তু কনসেন্ট্রিক সার্কেলসই তৈরি হচ্ছে এবারে ডাইপোল বানানোর জন্য আমাদের এই প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জকে রাখতে হবে খুব কাছাকাছি যাতে একটা ডাইপোল জেনারেট করে তাহলে আমরা দেখে নেব ডাইপোলের ফিল্ড লাইনস রকম হবে তাহলে বন্ধুরা এখানে আমরা ডাইপোল এর জন্য ইকুইপোটেন্সিয়াল সার্ফেস আর ফিল্ড লাইন ড্র করেছি ডাইপোল ইলেকট্রিক ডাইপোল এখানে রয়েছে প্লাস কিউ চার্জ এখানে রয়েছে মাইনাস কিউ চার্জ তাদের জন্য আমার প্লাস কিউ চার্জ থেকে ফিল্ড লাইন্স জেনারেট করছে গিয়ে শেষ হচ্ছে কোথায় না মাইনাস কিউ চার্জে আর সিমিলারলি এই লাইন্সগুলো তৈরি হচ্ছে ইনফিনিটি পর্যন্ত গিয়ে আবার ইনফিনিটি থেকে ব্যাক করে আসছে মাইনাস কিউ চার্জের দিকে তাহলে আমাদেরকে এবার এইরকম ফিল্ড জেনারেট করতে হবে যারা কিনা আমার এই ফিল্ড এই যে ফিল্ড লাইন্সগুলো প্রত্যেকটা রয়েছে তাদেরকে কাট করে। আমরা আগের বার দেখে এসেছিলাম কনসেন্ট্রিক সার্কেল সেই গুলো যেন কিছুটা তাদের সেন্টার থেকে দূরে সরে গেছে এই গুলো হলো আমার ইকুইপোটেনশিয়াল সারফেস সার্ফেস ইকুই সারফেস তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকুইপোটেনশিয়াল সার্ফেসগুলো কনসেন্ট্রিক সার্কেলের বদলে একটু যেন সেন্টারগুলো ডিসপ্লেসড হয়ে গেছে আর এই যে মিডলের যে ইকুইপোটেনশিয়াল সারফেসটা রয়েছে এই সারফেসটা বরাবর আমরা ইলেকট্রিক ফি পোটেনশিয়াল কি পেয়ে যাব না পোটেনশিয়াল পেয়ে যাব 1/4 ফোর বাই নট প্লাস কিউ বাই ডিস্টেন্স যদি হয় ডাইপলের মধ্যে আমরা যদি টু এল বলে ডিনোট করি তাহলে মিডল পয়েন্টের এর ডিস্টেন্স হবে এল আর মাইনাস কিউরাই এল তাহলে এখান থেকে আমরা পোটেন্সিয়ালটা পেয়ে যাবো জিরো অর্থাৎ একটা সারফেস আ প্লেন সারফেস অ্যালং ডাইপলের এক্স এর পার্ডিকুলার বাইসেক্টার প্লেন দিয়ে একটা প্লেন হয়ে যাবে আমার জিরো পোটেন্সিয়াল সারফেস অর্থাৎ এই প্লেনের উপরে যে কোনো পয়েন্টে কিন্তু আমরা পেয়ে তাহলে এই হলো আমাদের সার্ফেস এর ডিয়া ডায়াগ্রাম আর এটি হলো আমাদের জিরো পোটেন্সিয়াল সার্ফেস বা যে যে পয়েন্টে আমরা জিরো পোটেন্সিয়াল পেয়ে যাবো তার ডেফিনেশন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ